দেশকে প্রথম অলিম্পিক পদক এনে দিতে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানালেন আর্চার সাগর ইসলাম বিকেলের রাজধানীর রোলার স্কোটিং স্টেডিয়ামে আয়োজিত সংবর্ধনায় কথা বলেন সরাসরি প্যারিস অলিম্পিক গেমসে কোয়ালিফাই করা দেশের একমাত্র অ্যাথলেট তুরস্কের আনাতলিয়ায় অনুষ্ঠিত আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ থ্রিতে রৌপ্য পদক জয় করে এ যোগ্যতা অর্জন করেন রাজশাহী ছেলে সাগর অলিম্পিকে পদক জয়ের প্রত্যয়ে জার্মান কোচ ফেডরিকের অধীনে সাগরের জন্য প্রয়োজনীয় ও নিবিড় অনুশীলনের ব্যবস্থা করা হবে বলে জানান আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন আহমেদ চপল আলহামদুলিল্লাহ যে এরকম একটা অপরচুনিটি পায়ে কাজে লাগাইতে পারছি ইনশাআল্লাহ সামনে যে অলিম্পিকটা আছে সেখানে যেন ভালো কিছু করতে পারি এবং দেশের জন্য মেডেল বয়ে নিয়ে আসতে পারি আমাদের প্রেসিডেন্ট স্যার বললো যে স্বপ্ন চূড়ায় থাকবে ইনশাআল্লাহ যেন গোল্ড মেডেলে নিয়ে আসতে পারি সে আল্লাহ সেরকম তৌফিক দান করুক আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ